আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন এক সাগর সম্পর্কে জানাবো যে সাগরের বুকে কোনো প্রাণী পড়লে সেই প্রাণীর মৃত্যু অবধারিত। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে রয়েছে হাজারো বিষয়। এ সকল বিষয়কর বিষয়ের মাঝে ডেড সি বা মৃত সাগর একটি অন্যতম বিষয়। কেউ বলে মৃত সাগর, কেউ বলে মরুসাগর, ওই অঞ্চলের লোকেরা বলে লুত সাগর। অপার রহস্যে ঘেরা এই সাগর, কোনো কিছু এই লুত সাগরের পানিতে ডুবে না। কোনো প্রাণী লুত সাগরের বুকে পড়লে তার মৃত্যু অবধারিত। এর পানি অত্যধিক লবণাক্ত। সাধারণত সমুদ্রের পানিতে লবণাক্ততা প্রতি হাজার গ্রামে 3.5 ভাগ, আর লুত সাগরের পানির লবণাক্ততার মাত্রা প্রতি হাজার গ্রামে 238 ভাগ। এই অতিরিক্ত মাত্রায় লবণাক্ততার কারণে এর পানির ঘনত্ব অনেক বেশি। এ কারণেই কোনো কিছু এতে ডোবে না। লুত সাগরের পানি অত্যন্ত বিষাক্ত, ফলে পানাহার ও ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। যেমন স্বর্ণের খনিতে কিছু পড়লে অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়, তেমনি অতিরিক্ত লবণ মিশ্রিত পানিতে কোনো প্রাণী বা জীবজন্তু পড়লে তা বিলীন হতে সময় লাগে না। রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে এর পানিতে অত্যধিক পরিমাণে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট রয়েছে। এগুলোর সমন্বয়ে যে কোনো কিছু বিষাক্ত হওয়ার জন্য যথেষ্ট। এরকম বিরল বৈশিষ্ট্য সাগর পৃথিবীতে দ্বিতীয় আর নেই। লুত সাগরের একমাত্র সংযোগ রয়েছে জর্দান নদী। এই নদীর পানিতেও জলজ প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত নয়। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ থাকার কারণে এই স্থানটি শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী। চর্মরোগীদের জন্য দীর্ঘ সময় স্নান করা বেশ উপকারী। এ সাগরে কোনো মাছ বা উদ্ভিদ বাঁচতে পারে না বলে একে ডেড সি বা মৃত সাগর বলা হয়। এখানে শুধুমাত্র সামান্য কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া অণুজীবের সন্ধান পাওয়া গেছে। ঐতিহাসিক ধারণা মতে লুত আলাইহিসাল্লামের জাতির বসবাস ছিল লুত সাগরের এই জায়গাটিতে। অভিশপ্ত সেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং ভবিষ্যতে মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে চিরস্থায়ী করে রেখে দেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় হযরত লুত আলাইহিসাল্লামের জাতির অবর্ণনীয় নৈতিক অধপতন ঘটেছিল। তারা স্ত্রীর সঙ্গ ত্যাগ করে প্রকাশ্য দিবালোকে জনসমাবেশের মধ্যে সমকামিতার মতো জঘন্য অপরাধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল। পুরুষদের প্রতি তাদের আকর্ষণ এতটাই প্রকট হয়ে উঠেছিল যে অতিথি পর্যন্ত নিজেকে নিরাপদ ভাবতে পারত না। হযরত লুত আলাইহিসাল্লামের স্ত্রী এই পাপীদের সহযোগী ছিল। শুধু তাই নয়, ওই এলাকা দিয়ে কোনো পথিক বা কোনো কাফেলা যাতায়াত করতে পারত না। এরা সব লুটপাট করে নিয়ে যেত এবং খুন করত তাদেরকে। এই অধপতিত বেপরোয়া জাতিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিলেন, জমিনের গভীরে তাদেরকে পাঠিয়ে দিলেন। একই সঙ্গে তাদের উপর নিক্ষেপ করা হয় প্রস্তর। পবিত্র কোরআনে এই ঘটনা সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি লুতকে প্রেরণ করেছিলাম, তখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এসব অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ করেনি? তোমরা স্ত্রীদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে গমন করছো, তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। অতঃপর আমি তাকে ও তার পরিবারকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রীকে বাঁচাইনি, সে তাদের মধ্যেই রয়ে গেল। আমি তাদের ওপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করেছিলাম। অতএব দেখো গুণাগারদের পরিণতি কেমন হয়েছে। আমর ইবনে দিনার বলেন, এই জাতির পূর্বে পৃথিবীতে কখনো এই কুকর্ম দেখা যায়নি। এই গোত্রের পূর্বে কোনো ব্যক্তির চিন্তা ওই দিকে যায়নি। আরও বলা হয়েছে,
উমাইয়া খলিফা আব্দুল মালিক বলেন, কোরআনে হযরত লুত আলাইহিসাল্লামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না হলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরকম কাজ করতে পারে। এ কারণে সাহাবি, তাবেঈ ও মুস্তাহিদগণ এ অপরাধকে সাধারণ ব্যভিচারের চাইতেও অধিক গুরুতর অপরাধ ও গুনাহ বলে সাব্যস্ত করেছেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, যারা এ কাজ করে তাদেরকে ওরকম শাস্তি দেওয়া উচিত যেমন শাস্তি হযরত লুত আলাইহিসাল্লামের সম্প্রদায়কে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, অর্থাৎ আকাশ থেকে প্রস্তর খণ্ড ঘোষিত হয়েছে। তাই এরকম উঁচু পার হতে নিচে ফেলে দিয়ে ওপর থেকে প্রস্তর নিক্ষেপ করা উচিত। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ, তিরমিজি ও ইবনে মাজা থেকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, এই কাজে জড়িত উভয় ব্যক্তিকে হত্যা করো। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এসব গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়ত দান করুন। আমিন।